সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমরা লো বাজেটে একটি বেস্ট টয় হেলিকপ্টারের রিভিউ করতে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারটি একটি প্রিমিয়াম লুকের। সো এটির প্রাইস জানলে আপনি অবাক হয়ে যাবেন। সো আমি এটা অর্ডার করেছিলাম 299 টাকা দিয়ে। সো এই প্রোডাক্টটি যদি কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমি সরাসরি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারটি একটি রিয়েল এবং স্মার্ট লুকের। সো হেলিকপ্টারটির সাইজ যদি একটু বড় হতো তাহলে মনে হয় সবাই এটাকে রিয়েল হেলিকপ্টার বলেই মনে করতেন। সো এখন আসা যাক রিভিউয়ের পাশাপাশি, আমি আপনাদের অন্যান্য কিছু ইনফরমেশন দেবো। আমার এর আগে 1800 টাকার একটি হেলিকপ্টার ছিল। সো এই হেলিকপ্টারটির প্রাইস 299 টাকা বা 300 টাকা ধরাই চলে। সো 300 টাকা ভার্সেস 1800 টাকার হেলিকপ্টারের ভিতর কী কী ফ্যাসিলিটিস আছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আসি কন্ট্রোলার নিয়ে। এই হেলিকপ্টারটির সাথে আপনারা পাচ্ছেন একটি মিনি কন্ট্রোলার, যার সাহায্যে আপনারা এটিকে শুধু আপ এবং ডাউন করতে পারবেন, তাছাড়া পাশাপাশি বা ডানে বামে কোনো কন্ট্রোল করতে পারবেন না। এর আগে 1800 টাকার যে হেলিকপ্টারটি ছিল সেই হেলিকপ্টারটিতে আপনারা 2টি বিষয় কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি তাছাড়া উপরে নিচে এবং ডানে বামে সব দিকেই কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া সেই হেলিকপ্টারটিতে 2টি প্রোপেলার ছিল, একটি উপরে এবং একটি পিছনের দিকে। সো এই হেলিকপ্টারটিতে পিছনের দিকের প্রোপেলারটি নেই, শুধু উপরের প্রোপেলারটি আছে। শুধু এর সাহায্যে শুধু আপ ডাউন এবং পিছনের প্রোপেলারটির সাহায্যে আপনারা ডানে বামে করতে পারবেন। সো বুঝতেই পারছেন আমাদের বাজেট যেহেতু আকাশ পাতাল পার্থক্য, সো এই বিষয়টা নেগোসিয়েট করা যায়। এখন আসা যাক ফ্লাইট টাইম নিয়ে। সো এই ড্রোনটি আপনাকে 5 থেকে 6 মিনিট ফ্লাইট টাইম দিবে, যেখানে আমার আগের ড্রোনটি আমাকে ফ্লাইট টাইম দিত 10 থেকে 12 মিনিট। আপনি যদি বাজেটের দিকে খেয়াল করেন তাহলে 5 থেকে 6 মিনিট খুব একটা কম সময় না বলে মনে করি। সো এখন আসা যাক যে এই হেলিকপ্টারটি কত ডিস্টেন্স কভার করতে পারবে বা এটি কত মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে। সো এই হেলিকপ্টারটি আপনার 1 থেকে 1.5 তলা পর্যন্ত উপরে উঠবে, এবং আমি উঠেছিলাম, এবং আগের যে হেলিকপ্টারটি ছিল সেটিও আপনার 1.5 থেকে 2 তলা পর্যন্ত কভার করতে পারবে। সো বাজেটে এটি 2টি প্রায় সেম পজিশনে আছে বলে মনে করা যায়। সো এই ছিল মিনি হেলিকপ্টারের মিনি রিভিউ। সো এখন দেখা যাক এই হেলিকপ্টারটি ফ্লাইট টেস্ট। সো আমি আপনাদের একটি টেস্ট ভিডিও দেখাবো। সো চলুন ভিডিওটি দেখা যাক। সো এই ছিল মিনি হেলিকপ্টারটি নিয়ে ওভারঅল একটি রিভিউ। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর একটা কথা বলতে চাই, আপনি বাজেট যদি 300 থেকে 400 বা 500 টাকায় হয় তাহলে এই হেলিকপ্টারটি নিয়ে আপনার জন্য বেস্ট হবে বলে মনে করি, কারণ আপনি 300 টাকা দিয়ে একটি হেলিকপ্টার পাচ্ছেন যা ভাবতেই অবাক লাগে। সো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।